আজকে তো আমাদের আমি আপনাদের কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল যেগুলো আছে এগুলো আমি পড়াই দিব না। তো যেটা হচ্ছে যেমন টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস এর মধ্যে আমার যেটা দেখলাম আপনাদের ইপিআই শিডিউল অনুযায়ী ইপিআই ডিজিজের ক্ষেত্রেও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ফাহিম, তানিয়া, সেতু। আচ্ছা, আমি একটু কথা বলি আপনাদের, সেটা হচ্ছে টিউবারকুলোসিস এর যে টপিকসটা নিয়ে আপনাদেরকে আমি আজকে ক্লাস নিচ্ছি, এটা কিন্তু আপনাদের ইপিআই ডিজিজের ক্ষেত্রেও লাগবে, আবার কমিউনিকেবল ডিজিজেও লাগবে। তো ফার্স্ট আমার ইচ্ছা ছিল, চিন্তা করেছিলাম যে আপনাদেরকে এগুলা মুখে বলে দিই, পরবর্তীতে চিন্তা করলাম আপনাদের এগুলা লাগবে। সো পাওয়ার পয়েন্টে এর জন্য কিছু জিনিস শো করছি, হয়তোবা আমার 2 থেকে 3টা ক্লাস আমার হয়তোবা টিউবারকুলোসিস আমার নিতে হবে, কারণ আমি ডিটেলস আপনাদেরকে একটু পড়াই দিব একবারে, যেন আপনাদের কাজে লাগে। ঠিক আছে, সো একটু সময় লাগবে, তো আমরা একটু শুরু করি। আপনারা সবাই আসলে আমি শুরু করে দিই। আচ্ছা, 1 নম্বর হচ্ছে এটা অবজেক্টিভ কি, আমাদের যে কমনি মেডিসিনে যদি আমরা সাধারণত যেটা লাগে, ঠিক আছে, বা 1 নম্বর হচ্ছে এটা এপিডেমিওলজি গুলো টোটাল লাগবে, প্লাস হচ্ছে আমরা যে এটা যে একটা ডিজিজ কিভাবে প্যাথোজেনোসিস হয়, এই যে ডায়াগনোসিস কিভাবে, ট্রিটমেন্ট প্রিভেনশন, এইগুলো সব কয়টাই কিন্তু বাবা আপনাদের লাগবে। আমি এগুলো আপনাদের আস্তে ধীরে একটু ঠিক করে দিব, তবে আমাকে একটু সময় লাগবে, কারণ আমার কাছে এটা প্রেজেন্টেশন রেডি নাই, কারণ এটা একটু করতে আমার জন্য একটু সমস্যা হয়েছে আজকে, যেহেতু আমার রেডি করা নাই। ঠিক আছে, আমি আপনাদেরকে বলি, আপনারা জিনিসগুলা আপনারা একটু মাথায় নিবেন। ঠিক আছে, টিউবারকুলোসিস নিয়ে সমস্যা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের না, বা ইন্ডিয়ান না, পাকিস্তানের না, আফগানিস্তানের না, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা বিশাল একটা বার্ডেন। এটা বলতে গেলে টিউবারকুলোসিস নিয়ে একটা গ্লোবাল বার্ডেন বলা যেতে পারে আমাদের। ঠিক আছে, অলরেডি আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশ গভর্নমেন্টের অলরেডি এক্সডিআর টিউবারকুলোসিসে যারা আক্রান্ত হয়েছে, প্রচুর টাকা গভর্নমেন্ট থেকে ওদের পেছনে যায়। ইভেন বাংলাদেশের মধ্যে 2টা আরো কিছু অর্গানাইজেশনও টিউবারকুলোসিস মানে প্রতিরোধের ক্ষেত্রে ভালো কাজ করছে, বা ওনারা জয়েন্টলি কাজ করছে গভর্নমেন্টের সাথে। সেটা হচ্ছে বাংলাদেশে ব্র্যাকের ব্যাপার আপনারা জানেন, আর এটা হচ্ছে নাটাপ কাজ করছে। ঠিক আছে, এটা টোটাল এই 2টা সংস্থা কিন্তু কাজ করছে টিউবারকুলোসিস এর জন্য, প্লাস হচ্ছে ব্র্যাক, তো তাদের আসলে বিশাল একটা ভূমিকা পালন করছে। তো এটা হচ্ছে শুধু বাংলাদেশ না, এটা হচ্ছে গ্লোবালি বার্ডেন। এখানে এরকম ভাবে বলা হচ্ছে যে প্রায় 2013-এর একটা স্টাডিতে বলা হচ্ছে যে এইচআইভিতে 16 লাখ কেসেস পাওয়া যাচ্ছে, যেটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে টিউবারকুলোসিসে আক্রান্ত। কারণ টিউবারকুলোসিসে কি, ওরা হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ থাকে, যেহেতু ইমিউনো কম্প্রোমাইজ থাকে ঘরের দরজা খোলা থাকে, সুন্দর করে তারা এন্ট্রি করতে পারে টিউবারকুলোসিস। ঠিক আছে, এবং হচ্ছে বলা হচ্ছে যে মৃত্যু হার, যে টিউবারকুলোসিস আছে এইচআইভির মাধ্যমে, এই মৃত্যু হার হচ্ছে প্রায় 5 লাখ কেসেসে দেখা গেছে যে এটা মৃত্যুবরণ করেছে। প্রিভেলেন্স টিউবারকুলোসিস এর 5 লাখে আমার প্রিভেলেন্স হচ্ছে 159, এবং ইনসিডেন্স হচ্ছে টিউবারকুলোসিস 80 পার লাখ। এখন আপনারা আশা করছি আমার বাবারা সবাই এই প্রিভেলেন্স এবং ইনসিডেন্স এই জিনিসগুলো জানেন, এটা কিছুই না, নিউ কেস ওল্ড কেস। আমি তো আপনাদেরকে এপিডেমিওলজি পড়াই নাই, অবশ্যই আপনাদের কোনো না কোনো টিচার করিয়েছেন, তো ইনসিডেন্স প্রিভেলেন্স জিনিসগুলো আশা করি আপনাদের নলেজে আছে, আমি আর এটাই ডিটেলস গেলাম না। যদি মনে করেন আমাকে বোঝাতে হবে, সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন স্যার একটু বুঝাই দেন, আমি বলবো, সমস্যা নেই। আচ্ছা, এখন টিউবারকুলোসিস জিনিসটা কি, টিউবারকুলোসিস কিছুই না, এটা হচ্ছে একটা একটা ক্রনিক কমিউনিকেবল ব্যাকটেরিয়াল ডিজিজ। ঠিক আছে, এটা অনেকটা রড শেপ, যারা মনে করেন আপনারা টিভি সেন্টার গুলোতে গিয়েছেন দেখবেন যে মাইক্রোস্কোপের নিচে এটা দেখবেন কিরকম, মানে মানে নড়াচড়া করে, কৃমির মতো কেমন যেন একটা জীবন্ত একটা প্রাণী নড়াচড়া করে। ঠিক আছে, যারা টিউবারকুলোসিস এর জিনিসটা মানে ইয়াটা একবার দেখেছে, ওরা জীবনে কখনো ভুলবে না। ঠিক আছে বাবা, এই হচ্ছে ব্যাপারগুলো। আসেন এবার, আসেন আরো কিছু কথা আমি একটু বলি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম হৃদয়। আচ্ছা, টিউবারকুলোসিস ডিজিজটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ভিরুলেন্স অর্গানিজম এবং রেজিস্ট্যান্ট অফ দ্য বডি, মানে কি, এটা যখন অর্গানিজমটা যখন শরীরের মধ্যে ঢুকে, এটা কি করে যে আমার বডির ইমিউনো মানে যদি কম্প্রোমাইজ থাকে তাহলে খুব দ্রুত ঢুকতে পারে। আরেকটা জিনিস আপনাদেরকে, আমি যখন ইপিআই আমি যখন পড়াই, আমি একটা কথা আপনাদের খুব ক্লিয়ার করে বলেছি যে ওয়ান্স আপন এ টাইম একটা কথা ছিল, যারা ইপিআই শিডিউলের মধ্যে টিউবারকুলোসিস এর ভ্যাকসিন নেয়, তারা লাইফ টাইম মানে একটা ইয়া থাকে, মানে কি বলে এটা, ডিজিজ থেকে ডিজিজ ফ্রি থাকে। কিন্তু পরবর্তীতে অনেকগুলো স্টাডি আসছে যে না, তো এরকম তো হচ্ছে না, যারা প্রথম অবস্থায় টিউবারকুলোসিস এর ভ্যাকসিন নিছে তারাও কিন্তু পরবর্তীতে হতে পারে। ঠিক আছে, কারণ আমাদের কিন্তু বাংলাদেশে কিন্তু
ইপিআই এর যে কভারেজটা, ইপিআই কভারেজটা সাকসেস রেট কিন্তু 85 থেকে 88%, মানে এটা একটা বিশাল ব্যাপার। এবং পার্শ্ববর্তী ইন্ডিয়াও কিন্তু এখনো পর্যন্ত অ্যাচিভমেন্ট করতে পারে নাই, যদিও ইন্ডিয়া বাংলাদেশের থেকে অনেক ক্ষেত্রে আগে এগিয়ে থাকলো স্বাস্থ্য ক্ষেত্রে এবং হচ্ছে পাবলিক হেলথ এর রিলেটেড ওয়ার্ড গুলোতে। এখনো ওই দেশ অনেক পিছিয়ে আছে, কারণ যেহেতু অনেক বড় একটা দেশ, ঠিক আছে? তো এটা আমাদের জন্য বিগ অ্যাচিভমেন্ট। ইভেন আপনারা শুনলে অবাক হবেন যে একবার একটা স্টাডি আসছিল এরকম, যে আপনারা জানেন আমরা পেন্ডেমিসিটির মাধ্যমে, পেন্ডেমিসিটির কারণে আমরা এখন অনলাইন ক্লাস বা অনলাইন ক্লাস আপনারা করছেন, একই রকম একটা স্টাডি মাঝখান দিয়ে আসছিল যে যারা টিবারকুলোসিস, যারা বিসিজি ভ্যাকসিন নিয়েছে যে সকল কান্ট্রি গুলাতে, সেই সকল কান্ট্রি গুলাতে COVID-19 ইনফেকশনটা কম হয়। এরকম অসংখ্য ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু স্টাডি আছে, ঠিক আছে? বলতে গেলে পড়াতে গেলে আমি আস্তে আস্তে এগুলো বলবো। আচ্ছা, এটার হিস্ট্রিটা আমরা জানি। সাধারণত আমরা রবার্ট কোচ, ওনার নামটা জানি, একজন একজন জার্মান সায়েন্টিস্ট, যিনি আসলে এই রোট শেপ ব্যাকটেরিয়াটাকে উনি ফার্স্ট 1882 তে উনি 24 মার্চ উনি এটাকে ফার্স্ট উনি এটাকে ডিসকভার, মানে আবিষ্কার করে। এই জন্য 24 মার্চ প্রতি বছরে আমরা যে টিবি দিবস হিসাবে আমরা পালন করি, কিন্তু 2005 সাল থেকে এটা বলা হচ্ছে ওয়ার্ল্ড স্টপ টিবি ডে। মানে কি, আমার যাতে যাহারা আক্রান্ত হইয়াছে তাহারা যেন আর বেশি ছড়াইতে না পারে বা নতুন কেউ আক্রান্ত না পারে, এই জন্য অনেক পাবলিক এয়ারনেস টিম গুলোতে কাজ করছে, পাবলিক অর্গানাইজেশন কাজ করছে, নট অনলি দ্যাট ব্র্যাক কাজ করছে, নাটআপ কাজ করছে, এরকম অনেক অর্গানাইজেশন কাজ করছে, ঠিক আছে? সো এই জন্যই মূলত 24 মার্চ, আপনারা জানেন যে 24 মার্চ কেন হয়, এটাই কারণ হচ্ছে রবার্ট কোচ 1882 তে 24 মার্চ মূলত এই টিবির যে রড শেপ, যে অর্গানিজম এর যে স্ট্রাকচারটা সেদিন সে আবিষ্কার করে, যার জন্য এই এই দিনটাকে মানে ওয়ার্ল্ড টিবি ডে বলা হচ্ছে। আসে 1921-এ যে ফ্রেঞ্চ সায়েন্টিস্ট যে কালমেট গোরিন, যে হচ্ছে আমাদের বিসিজি ভ্যাকসিনটা আবিষ্কার করেছে, ঠিক আছে? তার নাম দিয়ে কিন্তু এই বিসিজি ভ্যাকসিনের মানে মাধ্যমে আমরা আমাদের ইপিআই মাধ্যমে আমাদের দেশগুলাতে আমরা অনেক আমরা এই আপনার কমিউনিকেবল টিউবারকুলোসিস মানে প্রকট প্রাদুর্ভাবটা আমরা কমিয়ে নিতে পারছি। 1944-এ সেলম্যান এবং ওয়াসম্যান তারা এই তারা ডিসকভার করছে যে এই টিউবারকুলোসিসের এগেনস্টে গ্রাম পজিটিভ অর্গানিজম মানে অ্যান্টিবায়োটিক যেমন স্ট্রেপটোমাইসিন খুব ভালো কাজ করে। এটা মূলত আবিষ্কার 1944-এ সেলম্যানে এবং হচ্ছে ওয়াসম্যান, ঠিক আছে? এবং 1946-এ এই জিনিসগুলা আমাদের ইপিএ শিডিউল বা এগুলা আলটিমেটলি টিউবারকুলোসিসের চিকিৎসা হিসাবে আইসোনিয়াজিড, রিফামপিসিন, এই যে ড্রাগ গুলো আছে এগুলা কিন্তু পরে পাইরেজিনামাইন, এগুলা হচ্ছে আলটিমেটলি এটা কিন্তু ইন্ট্রোডিউস হয়েছে টিউবারকুলোসিসের চিকিৎসার ক্ষেত্রে, ঠিক আছে? এবং 1972-তে ওয়ালের ফক্স এবং তার কলিগ ব্রিটিশ মেডিকেল কাউন্সিলে তারা দেখিয়েছে যে রিফামপিসিন, পাইরেজিনামাইন, আইসোনিয়াজিড এইটা যদি আমরা কমনলি আমরা দিতে পারি তাহলে কিন্তু দেখা যাচ্ছে টিবি ডিউরেশনটা আমরা কমিয়ে ফেলতে পারি। এবং এই সময় দেখা গেছে যে আমরা যদি ট্রিটমেন্টটাকে আমরা হাফ ইয়ার টু 1.5 বছর থেকে 6 মাস পর্যন্ত দিতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু টিবির যেটা টিবি চিকিৎসাটাকে আমরা একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারি। যদিও আমরা এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা ক্যাটাগরি ফার্স্ট ওয়ানে আমরা 6 মাস পর্যন্ত সাধারণত দিয়ে থাকি, এর মধ্যে আবার ইনিশিয়াল স্টেজ আছে, এরপরে আছে কন্টিনিউশন আছে, এই ব্যাপারগুলা আমরা সাধারণত করা হচ্ছে। এবং এরপরে কিছু কিছু কেস গুলা থাকে ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস বা এক্সট্রাপালমেন্টারি টিউবারকুলোসিস বা ক্যাটাগরি টু, এগুলোর ক্ষেত্রে অনেকটা টাইমিং ডিউরেশনটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? সো এগুলো আমি আস্তে ধীরে আপনাদেরকে এগুলো পড়াবো, আপনারা ডোন্ট ওরি, জাস্ট আপনারা আমি এখন যা বলিতেছি আপনারা শুধু মাথায় নেন, এর বেশি কিছু বোঝা দরকার নেই, ঠিক আছে? বাবা এতটুকু কি বুঝছেন? এতটুকু যদি বুঝেন তাহলে কমেন্ট করেন, আমি একটু স্টপ দিচ্ছি, আমি একটু স্টপেজ দিচ্ছি, এতটুকু ক্লিয়ার হলে আপনারা বলেন, নেক্সট আমি শুরু করব। বাবা ক্লিয়ার হয়েছে এতটুকু? বাবা তোরা একটু কমেন্ট করিস রে, আমি তো বুঝি না, আমি তো তোদেরকে দেখতে পাচ্ছি না রে বাবা, তোরা যে বুঝতে পারছিস কি পাচ্ছিস না আমি বুঝি না, একটু কমেন্ট করবি একটু পরপর, তাহলে আমি বুঝবো। আচ্ছা কি রে, বুঝেছিস এতটুকু? কেউ কোনো কমেন্ট নাই, কি করতেছিস রে তোরা?
আচ্ছা, এবার আসো টোটাল একটা ওয়ার্ল্ড প্রবলেমের, যেহেতু আমরা বলেছি যে টিউবারকুলোসিস একটা ওয়ার্ল্ড বার্ডেন, আমি ফার্স্টে ওয়ার্ল্ড বার্ডেন হিসাবে আমি কিন্তু দেখিয়েছি। হ্যাঁ, এখন আমরা একটা বার চার্ট আমরা দেখতে পাচ্ছি। বার চার্টের মধ্যে আমি গ্লোবাল যে গ্লোবাল কেসগুলো আমি শো করছি, ঠিক আছে? সেটা হচ্ছে সাধারণত, যে আমি একটা কথা বলেছি, যখন একটা পেশেন্ট টিউবারকুলোসিস হয় তখন কি তারা ইমিউন কম্প্রোমাইজ হয়ে যায়, তার মানে কি তার শরীরের দরজার ভিতর দিয়ে তার শরীরের দরজাটা কিন্তু খুব সহজে খুলে যায়, তার মানে কি খুব সহজেই যে কোনো ডিজিজ মানে সহজে ঢুকতে পারে। আমরা জানি ইমিউন কম্প্রোমাইজ কন্ডিশন গুলোতে সবচেয়ে বেশি ডেঞ্জারাস হচ্ছে গিয়ে এইচআইভি। এইচআইভি কিন্তু একটা বিশাল ব্যাপার, এটা আমি পড়াবো আপনাদেরকে। তো এরা কি করে সহজে টিবি পেশেন্ট গুলাকে আক্রান্ত করতে পারে? তো আমি একটা বার চার্টের মধ্যে, আমি দেখেন আমি একটা জিনিস দিয়েছি যে এখানে টোটাল কেস, এটা হচ্ছে টোটাল কেস, দেখেন এটা 10.4% হচ্ছে টোটাল কেস, তার মধ্যে দেখা যাচ্ছে 1.8% মারাই গেছে, কথা বুঝছেন? এবং এর মধ্যে হচ্ছে এইচআইভির কারণে মরছে হচ্ছে 0.4, তার মানে কি দেখেন কি ভয়ঙ্কর একটা ব্যাপার। যে আমার এখানের মধ্যে যে ওয়ার্ল্ড ওয়াইড আমরা একটা ডাটা কালেকশন করা হলো, মানে লক্ষ এক মিলিয়ন মিলিয়ন পিপল এর উপরে, তার মধ্যে দেখা গেল 10.4% টিবারকুলোসিস আক্রান্ত হয়েছে, 1.8% এর কারণে টিবারকুলোসিসের কারণে মারা গেছে, এবং 0.4% যারা টিবি ছিল সাথে এইচআইভি জীবাণুটা সুন্দর মতো ঢুকিয়া ওহারে ভক্ষণ করিয়া উহাকে মারিয়া ফেলাইছে। জিনিসটা অনেকটা এরকম হয়েছে। এইটা আরেকটা জিনিস আমি দেখাচ্ছি যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবারকুলোসিসে এটার মধ্যে দেখতে পাচ্ছি 4.8%, ঠিক আছে? এবং এটা রিফামপিসিন রেজিস্ট্যান্ট, এটা কিন্তু আগের, আমি যা বলতেছি আমি যে স্লাইডটা দেখাচ্ছি এগুলো কিন্তু আগের, আমি নিউ আপডেট করার সময় পাইনি আজকে তোমাদের টিউবারকুলোসিসের ইয়েগুলো, হয়তো বা নেক্সট আমি এগুলো আরো কিছু নতুন নতুন ইনফরমেশন যুক্ত করব। বাট আমি মুখে অনেক ইনফরমেশন নতুন নতুন ইনফরমেশন দিচ্ছি, তোমাদের সাথে আমার কথা যেগুলো বলতেছে এগুলো মাথায় নিবা, ঠিক আছে? এগুলো ওল্ড ভার্সন, এগুলোতে আরো কিছু অনেক নতুন নতুন অনেক কিছু আসছে যেটা এখানের মধ্যে আজকে স্লাইডে যুক্ত নাই, যেটা আমি জাস্ট মুখে মুখে বলে দিচ্ছি, এটা একটু মাথায় ঢুকাও তোমরা। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে যে সেক্স ওয়াইজ ডিস্ট্রিবিউশন, মাঝখান দিয়ে একটা স্টাডি হয়েছিল যে যে আমাদের যে মেল ফিমেল তারপর বাচ্চা তাদের সহজে আক্রান্ত করতে পারে, এরকম মানে একটা অলরেডি অনেকগুলো পাবলিকেশন আছে। আমি যেটা দিতে দেখাচ্ছি এটা হচ্ছে তোমাদের ইন্ডিয়াতে 2017 এর একটা পাবলিকেশনের জিনিসটা আমি দেখাচ্ছি রে বাবা। এর মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের পুরুষটা 57% হচ্ছে এরা আক্রান্ত হচ্ছে, 9% হচ্ছে বাচ্চা, এবং 34% হচ্ছে মহিলারা টিউবারকুলোসিসে আক্রান্ত হচ্ছে। এই জিনিসগুলো ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু চেঞ্জ হয়েছে, আমি আবার বলছি এটা চেঞ্জ হয়েছে, এইটা রিসেন্ট আমার গাইডলাইনটা আমি যুক্ত করি নাই, যেটা রিসার্চে যেটা এসেছে নতুনটা আমার কিন্তু দেয় নাই, এটা কিন্তু আমার অনলাইন থেকে কালেকশন করা। আচ্ছা, এখন এটা কি হচ্ছে যে টিউবারকুলোসিস আমাদের 5,000 মানুষকে একদিনে মারতে পারছে, ঠিক আছে? যদি আমরা যদি 2 থেকে 3 মিলিয়ন পিপলের মধ্যে 5,000 মানুষ প্রতিদিন মারা যাচ্ছে প্রতি বছর, তার মধ্যে 1/3 অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন টিউবারকুলোসিসে ইনফেক্টেড হচ্ছে, যেটা একটা ভয়ঙ্কর একটা ব্যাপার। ওয়ার্ল্ড পপুলেশনের জন্য একটা পাবলিক হেলথ ইমার্জেন্সি হিসাবে কিন্তু এটা বিশাল একটা ইফেক্ট আছে, এবং টিউবারকুলোসিস কিল করছে প্রচুর আমাদের যে মানে তরুণ মহিলা যারা আছে, দেখা যাচ্ছে তারা সহজেই কিন্তু তারা আক্রান্ত হচ্ছে। আর টিউবারকুলোসিস এমন একটা ব্যাপার, মাথার চুল থেকে পা পর্যন্ত সব জায়গায় কিন্তু হচ্ছে, ঠিক আছে? তো দিস ইজ দা ওয়ান অফ দা মানে মেইন থিং, এটা বেড ইফেক্ট আর কি, ঠিক আছে? এই যে দেখ, তোদেরকে আমি একটা কথা বললাম একটু আগে যে রবার্ট কোচ কিন্তু ওই রট শেপ যে টিউবারকুলোসিস এর ইয়াটা ওরা মানে উনি প্রথম মানে আবিষ্কার করেন। তো অলরেডি তোমরা যারা টিভি সেন্টার গুলোতে দিয়েছ তোমরা কিন্তু এই জিনিসটা মাইক্রোস্কোপের নিচে অবশ্যই দেখেছো, ঠিক আছে? দেখবে যে কিলবিল করে, নাচানাচি করে, ঠিক আছে? রড শেপের একটা জিনিস, গোলাপি কালারের একটা জিনিস। হ্যাঁ, আমি এটা একটু কালেকশন করার চেষ্টা করেছি একটা ছবি দিয়ে, এটা লাল কালারের একটা জিনিস দেখাচ্ছি তোমাদের বোঝার জন্য। তো সাধারণত টিউবারকুলোসিস হচ্ছে মাইক্রোবিয়াম টিউবারকুলোসিস, এই অর্গানিজমের মাধ্যমে টিবিটা হয়ে থাকে, ঠিক আছে? এটা সাধারণত কজ ভেসিলাস বা টিউবারকুলার ভেসিলাস বা এএফবি মানে অ্যাসিড ফাস্ট ভেসিলাস, এই জিনিসগুলো বলা হয়ে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে এজেন্ট, ঠিক আছে? এটা প্রথম টিউবারকুলোসিসের এই শেপটাকে আইডেন্টিফাই করেছে কচ বার্লিনে, ঠিক আছে? রবার্ট কচ 1882 24 মার্চ উনি প্রথম আবিষ্কার করেন যে এটা হচ্ছে টিউবারকুলোসিস, ঠিক আছে? এবং এটা যে নট ইমিডিয়েটলি রিকগনাইজ অ্যাজ দ্য কজ অফ অল ফর্ম, তখন কিন্তু সবকিছু ছিল না। এরপরে হচ্ছে লেটিন ইনফেকশন পিরিয়ড বা এই কনসেপ্টটা কিন্তু 1920 নরওয়ের একটা স্টাডিতে আবিষ্কৃত হয় যে না, উহা তো আরো কিছু সিনারি আছে।
ওর তো আরো কিছু চেহারা আছে, এই চেহারাগুলা নরওয়ের একটা স্টাডিতে আবিষ্কৃত হয়েছে, যেটা বলতেছে এটা সুপ্ত অবস্থায় থাকতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে লেটেন্ট ইনফেকশন বলা হয়। আমি এগুলো চেষ্টা করবো এগুলো তোমাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? এটা সোর্স অফ ইনফেকশন কে আমি দুটো ভাগে ভাগ করতে চাই, একটা হচ্ছে হিউম্যান সোর্স আর একটা হচ্ছে বোভাইন সোর্স। হিউম্যান সোর্স হচ্ছে হিউম্যান কেস, যেটা হচ্ছে সাধারণত স্পুটাম, যেটা থুতু, থুতুটা যেটা পজিটিভ হবে। আর বোভাইন সোর্স হচ্ছে সাধারণত মানে মানে রোগী ইনফেক্টেড হয়েছে, যে ইনফেক্টেড পেশেন্ট মানে ইনফেক্টেড যে জন্তু ছিল তার দুগ্ধ পান করা। হতে পারে যে তোমার একটা বোভাইন প্রাণীটা ইনফেক্টেড ছিল বা গরু ইনফেক্টেড ছিল, টিউবারকুলোসিস আক্রান্ত হয়েছে, তার মিল্কটা খেয়েছে, দেন হচ্ছে মানুষ কিন্তু টিউবারকুলোসিসে আক্রান্ত হয়েছে। তো এইটা হচ্ছে টোটাল সোর্স অফ ইনফেকশন। এতটুকু কি বাবা বুঝতে পারছিস? বুঝতে পারলে কমেন্ট কর। তো আমরা একটু আগে আমরা এইচটা দেখিয়েছি, এইচটা আমি আপনাদের শো করেছি, ঠিক আছে? এজেন্টটা এখন হচ্ছে এইচের ব্যাপারটা আমি এখন বলবো। এইচটা হচ্ছে কি, কিছু স্টাডি আমি একটু আগে আপনাদেরকে একটা পাইচার দিয়ে দেখিয়েছি, যে আমাদের সাধারণত বলা হচ্ছে মেলরা বেশি ইনফেক্টেড হচ্ছে দেন ফিমেল, এন্ড দেন তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চা, ঠিক আছে? তো এখনকার স্টাডি গুলোতেও কিন্তু এরকমই, জমিন বা আসমান কোনো ধরনের চেঞ্জ আসে নাই, সাধারণত ওই রেশিওটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সাধারণত বলা হচ্ছে যে বয়সের সাথে সাথে এসটিডি রেটের টিউবারকুলার পজিটিভিটি রেটটা কিন্তু বাড়ে, ঠিক আছে? সাধারণত বলা হচ্ছে যে 0 থেকে 14 ইয়ার্সে সাধারণত টিবির প্রিভালেন্স রেট হচ্ছে 2%, এবং সাধারণত 15 থেকে 24 বছরে এই রেটটা 20.9% আছে। তার মানে যতই বয়স যা হচ্ছে ততই তাহা আক্রান্ত হওয়ার চান্স বেড়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে হোস্ট ফ্যাক্টর। এটা আমি একটা কথা একটু আগে দেখিয়েছি, যেটা মোর কমন ইন দ্য মেল, আমি কিন্তু এটা শো করেছি, হ্যাঁ, একটা পাই চার্টে আপনাদের শো করেছি। এবং নিউট্রিশন কথা হচ্ছে যে যারা একটু আন্ডার নিউট্রিশনে থাকে তারা কিন্তু সহজে আক্রান্ত হয়, ঠিক আছে? সাধারণত আমি দেখো আমি একটা চিত্র দিয়েছি, একটা ম্যাল ন্যারিজ বেবি কে দেখাচ্ছি। এই ম্যাল ন্যারিজ বেবিটা কিন্তু সহজে মানে যেহেতু তার নিউট্রিশনের অভাব আছে, যার জন্য খুব সহজে সে ইনফেক্টেড হচ্ছে। তো দিস ইজ ওয়ান অফ দ্য হোস্ট ফ্যাক্টর, ঠিক আছে? এজ বলেছি, সেক্স বলেছি, নিউট্রিশন বলেছি। হ্যাঁ শাইরি, কি ও মাহিন খান, হ্যাঁ আদাব আদাব জি। এরপরে আসেন ইনকিউবেশন পিরিয়ড এর ব্যাপারে। এই ইনকিউবেশন পিরিয়ডটা হচ্ছে ভ্যারিয়েবল, মানে এটা অনেক কিছু হতে পারে। আমি ইনকিউবেশন পিরিয়ড নিয়ে আমি বলবো, কিছু কথা বলার আছে। সাধারণত বলা হচ্ছে যে ইনকিউবেশন পিরিয়ডটা সাধারণত 3 থেকে 6 সপ্তাহ। তখন যদি আমরা টিউবারকুলিন টেস্ট করি সাধারণত পজিটিভ হয়। টিউবারকুলিন টেস্ট কি জিনিস আমি সবই আপনাদেরকে বোঝাবো। এটা রিজার্ভার হচ্ছে, এটা হচ্ছে মানুষ হচ্ছে এটার মেইন রিজার্ভার, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে পিরিয়ড, কোন পিরিয়ডে এটা কমিউনিকেবিলিটি হতে পারে। এটা হচ্ছে একটা লং ভেসিলা যেহেতু আছে থুতুর মাধ্যমে, যা এটা অনেকক্ষণ ধরে থাকতে পারে। সাধারণত এইটা অ্যান্টি টিউবারকুলার ট্রিটমেন্ট যদি শুরু করে এটা ইনফেক্টিবিলিটি 90% কিন্তু কমতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা, যে আপনি যদি যত দ্রুত টিউবারকুলোসিসের ট্রিটমেন্ট আপনি চালানো শুরু করতে পারেন, দেখা যাবে 90% ক্ষেত্রে 48 ঘন্টার ক্ষেত্রে র্যাপিড রেসপন্স করছে, যেটা একটু মজার একটা ব্যাপার। অনেকে দেখবেন সাধারণত আপনার ট্রায়াল থেরাপির নাম শুনতে পারেন, যে অনেক সময় আমরা চিন্তা করেছি যে সাপোজ মনে করেন একটা পেশেন্টের টিউবারকুলোসিস হয়েছে তার ব্রেনে হয়েছে, ঠিক আছে? তার কিছু সিমটম বা অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন আপনি অলসো ফলো টেস্ট করেছেন, কোনো কিছু আপনি আইডেন্টিফাই করতে পারেননি, তখন আপনার কাছে মনে হয়েছে ইট মে বি কেস অফ দ্য টিউবারকুলোসিস। তো আপনি কি করলেন, আপনি এখন ট্রায়াল থেরাপি শুরু করেছেন। ট্রায়াল থেরাপি দেওয়ার 15 আপনি 2 থেকে 3 দিনের মধ্যে আরে কি তার যে সিমটম ছিল ওটা স্পন্টেনিয়াস রিকভারি করতেছে। সো এটাকে এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। সেটার জন্য বললাম যদি টিউবারকুলোসিস এর পেশেন্ট হয় তখন কিন্তু 90% ক্ষেত্রে 48 ঘন্টার মধ্যে যদি অ্যান্টি টিউবারকুলার ড্রাগ নেয় খুব ভালো রেসপন্স করে, ঠিক আছে? হ্যাঁ রিপন আলী, ওয়ালাইকুম আসসালাম বাবা। আচ্ছা, এবার হচ্ছে কিছু সামাজিক ফ্যাক্টর গুলা, ঠিক আছে? এইটা একটু আপনাদের জানতে হবে। টিউবারকুলোসিস হচ্ছে সোশ্যাল ডিজিজ, এটা হচ্ছে মেডিকেল স্পেক্টে এটা একটা সোশ্যাল ডিজিজ। আমরা জানি কি সামাজিকতার মাধ্যমে হয়, মনে করেন আপনি কেন সামাজিকতার মাধ্যমে চলে আমি কথাগুলো বলছি বাবা। যেমন সোশ্যাল ফ্যাক্টরের মধ্যে 1 নম্বর হচ্ছে আপনি যদি গরিব মানুষ হন বা আপনার কোয়ালিটি অফ লাইফটা যদি পুয়ার হয়, আপনি যদি অনেক মানুষ বিস্তৃত মানুষ
আপনি ঘন কি বলবো অনেক মানুষ একসাথে থাকে ওই রকম পরিবেশে থাকেন, আপনার যদি অপরিষ্কার পরিবেশে শেষ সাথে পরিবেশে থাকেন এরকম হতে পারে, এবং ওভার ক্রাউডেড সিচুয়েশনে আপনি যদি কোনো সমাজে আপনি ওভার ক্রাউডেড জায়গায় আপনি থাকেন বা পপুলেশন এক্সপ্লোশন, এটাও কিন্তু একটা কথা বলছে। এবং আরেকটা জিনিস হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি আন্ডার নিউট্রিশন, আমি একটা স্লাইডে দেখিয়েছি, এরপরে তো আপনার যদি শিক্ষার হার, আপনি যদি নলেজটা কম থাকে, আপনার যদি পুরো পরিবারটা অনেক বড় আছে, আপনার হয়তো আপনার পরিবার অনেক বড় কিন্তু রুম আছে একটা বা দুটা, যেমন একটা চিত্র এখানে দেখিয়েছে একটা মা দেখেছে তার অসংখ্য বাচ্চা, কিন্তু রুমটা সর্বোচ্চ আপনারা দেখতে পাচ্ছেন কয়টা হতে পারে, দু বা দুইটা বা তিনটা, এতগুলো বাচ্চা যদি ওভারক্রাউডেড থাকে তাহলে যদি একজনের হয় এটা কিন্তু ছড়িয়ে যাবে। আরেকটা হচ্ছে সোশ্যাল স্টিগমা, এটা অনেক কারণ হতে পারে, ঠিক আছে, সামাজিকতার মাধ্যমে এটা ছড়িয়ে যেতে পারে। যেমন একটা উদাহরণ আমি এটাই দিতে চাই, এই বাচ্চাগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা ছবি, একটা মা আছেন, মায়ের চারিপাশে কতগুলো বাচ্চা আছে, এই বাচ্চার মধ্যে যদি একটা ইনফেক্টেড হয় একটাই কিন্তু সারাদিনে বাকিগুলোকে ইনফেক্ট করতে পারবে, ঠিক আছে। তো দিস ইজ ওয়ান অফ দ্য সোশ্যাল ফ্যাক্টর আমি বলতে চাই। ইনকিউবেশন পিরিয়ডের কথা আমি আগেই বলেছি, ইনকিউবেশন পিরিয়ডটা ভ্যারি করে, সাধারণত বলা হচ্ছে যে এটা 3 থেকে 6 সপ্তাহ, ঠিক আছে, এবং এইটা হচ্ছে ডিপেন্ডেন্সটা করে ডিজিজটার যে হবে কার হবে বা কি পরিমাণ হবে, এটা মূলত ডিপেন্ড করে একটা হচ্ছে পজিটিভিটির উপরে, এটা এক্সটেন্টের উপর নির্ভর করে। এবং মাঝে মাঝে এই ইনকিউবেশন পিরিয়ডের ব্যাপারে যেটা আমি একটু বললাম যে আমি একটু আলোচনা করবো, এই ইনকিউবেশন পিরিয়ডটা যদিও বলছে 3 থেকে 6 সপ্তাহ, কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু মাস বা উইক, সপ্তাহ, মাস কিংবা বছর হতে পারে, কারণ কি ওইটা তখন সুপ্ত অবস্থায় থাকে, ডরমেন্ট আকারে থাকে। কথা কি বুঝতে পারছেন বাবা? এতটুকু যদি বুঝিয়ে থাকেন আপনারা কমেন্ট করেন যে স্যার এতটুকু আমরা বুঝছি। দেন নেক্সট যাচ্ছি, এতটুকু ক্লিয়ার বাবা? দেখি এখন একজন দুজন কমেন্ট করে, বাকিরা তো কমেন্ট করে না বাবা, তোমরা কি বুঝো না? না বুঝতে তো বলবা আমাকে। আচ্ছা ঠিক আছে, দুজনের কমেন্টটাকে আমি পজিটিভ ভাবে মনে করে আমি সামনে এগিয়ে যাচ্ছি। ওকে, সেটা হচ্ছে টাইপ, টিউবারকুলোসিস টাইপটা সাধারণত আমি একটা কথাই বলেছি যে টিউবারকুলোসিস শুধু একটা জায়গায় হয় না, এটাকে পালমোনারি হতে পারে, এটা কিন্তু এক্সট্রা পালমোনারি হতে পারে। পালমোনারি সাধারণত পালমোনারি বলা হচ্ছে, পালমোনারি নামেই কিন্তু তার পরিচয়টা পাওয়া যাচ্ছে, ঠিক আছে, নামটাই বলা যাচ্ছে, নামেই বুঝতে পারছি আমরা যে টিউবারকুলোসিসটা পালমোনারি মানে হচ্ছে লাঙে, তার মানে আমরা সাধারণত 90% কেসে টিউবারকুলোসিসটা আমরা ফুসফুসে পাই, তবে এছাড়াও অনেক কিছু তো পেতে পারি, ওই যে আদার স্পেসে আমরা পাবো সেটা হচ্ছে এক্সট্রা পালমোনারি। সাধারণত 90% কেসে আমরা সাধারণত পাই, সাধারণত পেশেন্ট গুলা কাশি, তারপর চেস্ট পেইন, সাধারণত অনেক ক্ষেত্রে অ্যাসিমটোমেটিকও হতে পারে, এভাবে কিন্তু প্রেজেন্টেশন হয়ে থাকে। আর এক্সট্রা পালমোনারি ক্ষেত্রে সাধারণত 15 থেকে 20% ক্ষেত্রে সাধারণত আমরা পাই, তার মধ্যে অ্যাক্টিভ স্টেজ গুলাতে সাধারণত থাকে। এবং সাধারণত আমি একটা কথা বলি, যারা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট তাদের কিন্তু বা যুবক বয়সে তাদের কিন্তু খুব সহজে কিন্তু ইনফেক্টেড করতে পারে। এখন আমার কমন সাইট কারা কারা? কমন সাইট হচ্ছে এক্সট্রা পালমোনারির মধ্যে হচ্ছে মেনিনজাইটিসের মধ্যে হতে পারে, লিফ নোডে হতে পারে, বোন জয়েন্টে হতে পারে, ইন্টেস্টাইনে হতে পারে, জেন্টো ইউরিনারিতে হতে পারে, স্কিনে হতে পারে। তো আমরা বলতে পারি সব জায়গায় মোটামুটি উহার অবাধ বিচরণ, ঠিক আছে। এরপরে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ডিসেমিনেটেড টিউবারকুলোসিস, যেটাকে অনেকে মিলিয়ারি টিউবারকুলোসিস আপনারা বলেন, মানে ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। মিলিয়ারি টিউবারকুলোসিস এর ক্ষেত্রে 10% এটা হচ্ছে এক্সট্রা পালমোনারি কেস আমরা পেয়ে থাকি। আমি সব বুঝাবো, আপনারা টেনশন নিয়েন না। এবার একটু প্যাথোজেনেসিসটা আমি একটু বুঝাই, ঠিক আছে। সাধারণত যদি একটা এটার মূল টার্গেট কিন্তু থাকে, প্রথমে যে দেখেন আমি যদি জোনটা ভাগ করি, সেটা হচ্ছে আপার জোন, মিডল জোন, লোয়ার জোন, তার মানে প্রথমে এটা কিন্তু লোয়ার জোন, প্রথম সপ্তাহে যদি জীবাণুটা ঢুকে প্রথমে এটা কিন্তু লোয়ার জোনে ইনফেক্ট করে, ঠিক আছে। এটা সাধারণত 0 থেকে 1 সপ্তাহের মধ্যে এটার কার্যক্রমটা শুরু হয়ে যায়, এরপরে 2 থেকে 3 সপ্তাহের পরে এটাকে এই লোয়ার জোন থেকে এটা মিডল জোনে এসে এটা গণ কমপ্লিট বা গণ ফোকাস তৈরি করে, এরপরে 4 থেকে 5 সপ্তাহের মাধ্যমে এটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। তখন কি এই যে টিউবারকুলোসিস টেস্ট যদি আপনি করেন তখন কিন্তু এটা পজিটিভ পাবেন, ঠিক আছে। এটা টিউবারকুলিনটা রিয়াক্টিভ হয় এবং হেমাটোজেনাস ডিজাইন, মানে কি আমি রক্তের মাধ্যমে এটা ছড়াতে পারে, যেহেতু দেখেন একটু আগে আমি দেখেছি লোয়ার জোনে ছিল, এরপর মিডল জোনে, লোয়ার এবং মিডল জোনে আছে, এখন কিন্তু ফুল জোন, আপার মিডল লোয়ার জোন সব কিছুতে ছড়িয়ে যাচ্ছে, এবং 6 থেকে 8 সপ্তাহ পরে এই জিনিসটা কিন্তু আরো ছড়াচ্ছে, ঠিক আছে। এবং কি একটা সময় হচ্ছে যখন 1 বছর হয়ে যাচ্ছে তখন কি এই দেখেন এটা একটা পুরা টোটাল এটা একটা বাসা বেঁধে ফেলছে,
ঠিক আছে, এটা বলা হয় সিমন লোকাস, এবং এটা উপযুক্ত পরিবেশে আসলে এটা হয়তো এমন হতে পারে যে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন কিছুদিন, সে মানে বসা মানে একটু ভালো ছিল, এটা যদি একটা সুইটেবল পজিশনে আসে এখান থেকে কিন্তু আবার এই ডিজিজটা রিঅ্যাক্টিভেশন করতে পারে, ঠিক আছে। এবং এখানে একটা কথা বলেছে যে বেসিলাই নট কন্টেইন ইন ম্যাক্রোফেজ, এই বেসিলাইতে কখনো ম্যাক্রোফেজ থাকবে না, কারণ কি ম্যাক্রোফেজ হচ্ছে আমাদের শরীরে পুলিশম্যান, র‍্যাবম্যান বা আরো কিছু বলতে চলে সেই ম্যান, ঠিক আছে। এখন এটি কিভাবে ছড়াচ্ছে, মানে করেন মূলত হচ্ছে মাইক্রোভেন টিউবারকুলোসিস এর জীবাণু যদি কারো শরীরে থাকে সাধারণত কাশির মাধ্যমে এটা ছড়িয়ে যায়, হ্যাঁ। তারপরে কি হচ্ছে, এটা হচ্ছে ইনিশিয়াল ইনফেকশন হয়েছে, এটা কি প্রথমে যায় এটা ম্যাক্রোফেজে যায় গিয়ে এটা ইনিশিয়াল ইমিউনো একটা রেসপন্স করছে, যখনই আমরা যখন ইনফেক্টেড করে আমার শরীরে ঢুকবে তখন শরীরের ফাঁসে আমরা জানি আমি দেখিয়েছি প্রথমে ম্যাক্রোফেজ যাবে, তারপর নিউট্রোফিল বা অন্যান্য সেলগুলো এসে ওকে আক্রমণ করার চেষ্টা করবে, ঠিক আছে। এবং আক্রমণ করে চেষ্টা করার পরে ওরা যেটা করবে যে অ্যাডাপশন হয়ে যাবে, যে ইমিউনিটি ফেজে যে কোন এই যে ইনফেকশনটা আছে 90% কিন্তু এটা আমরা কন্টামিনেশনটাকে ওরা অ্যাটাক করে বসবে, এটাকে এডিটিভ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে এটাকে এটা তিনটা ফর্মে থাকতে পারে, হয় এটাকে ইরিগেট করতে পারবে, হয় এটাকে ইরিগেশন করে নেবে, নাকি এই টিউবারকুলোসিসটা কন্ট্রোল হবে, নাকি এটা গ্রেনুলমা ফর্মেশন হবে, ঠিক আছে। কেজেস সাধারণত গ্রেনুলমাদের মধ্যে সাধারণত যে নেক্রোসিসটা হয় এটা হচ্ছে গ্যাংগ্রিয়নাস, একটা কেজিয়াস নেক্রোসিস সাধারণত টিউবারকুলোসিস ক্ষেত্রে পেয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে ইরিডিকেশন হতে পারে, এটা কন্ট্রোল হতে পারে, এটা একটা গ্রেনুলমা ফর্মেশন থাকতে পারে, ঠিক আছে। এবং এটা আবার একটা উপযুক্ত পরিবেশে এসে এটা কিন্তু আবার রিঅ্যাক্টিভেশন হতে পারে। এটা একটা ছোট আকারে আমি বললাম, বাকি জিনিসটা আরো ডিটেলস পড়বেন আপনারা মাইক্রোবায়োলজিতে, ঠিক আছে। এইবার আসেন টিউবারকুলোসিসের প্রেজেন্টেশনটা, এখানে হচ্ছে নর্মাল ফার্স্ট প্রেজেন্টেশন যেটা হয় 1 নম্বর হচ্ছে কাশি হয়, এবং এদের ক্ষেত্রে হচ্ছে রাতের বেলা কিন্তু যেটা হয় তাদের হচ্ছে নাইট সুইটিং হয়, এবং জ্বরের নেচারটা এরকম যে রাতে সাধারণত সন্ধ্যার পরে জ্বরটা হয়ে থাকে, লো গ্রেড ফিভার হয়ে থাকে, ওজনটা হঠাৎ করে কমে যায়, এবং কি এটার মধ্যে হচ্ছে শুকনা কাশি হতে পারে, ঠিক আছে। এবং কিছু কিছু ক্ষেত্র বিশেষে পেশেন্টের কিন্তু রাতের বেলা প্রচুর, বলে আমি প্রচুর ঘামাচ্ছি, ঠিক আছে। এবং হচ্ছে কি অনেক পেশেন্ট যদি প্লুরোসিস ডেভেলপ করে, যদি প্লুরাতে ইনভলভমেন্ট করে দেখবেন মানে প্লুরাল পেইন হয়, চেস্ট পেইন শুরু হয়ে যায়, ঠিক আছে। এবং এক্সট্রা পালমোনারি ক্ষেত্রে আমি তো বলেছি এটা যে সকল অর্গান গুলোতে আছে সব অর্গান গুলোতে সেই ইনফেক্ট করতে পারে, ঠিক আছে। সো এখন এটা ট্রান্সমিশন কিভাবে হয়, এটা ট্রান্সমিশন ফার্স্টে বলছে কাশির মাধ্যমে হতে পারে, আপনি যে কথা বলছে কথা বলার মাধ্যমে কিন্তু হতে পারে, হাসির মাধ্যমে হতে পারে, স্নিজিং এর মাধ্যমে হতে পারে, থিংস এর মাধ্যমে হতে পারে, ঠিক আছে। সো দিস ইজ দ্য থিংস, এটার মাধ্যমে কিন্তু যেটা একটু বললাম যে একটা ওভার পাওয়ারে থাকে, একটা ফ্যামিলিতে 10 জন থাকে, একজন যদি আক্রান্ত হয় তাহলে এই একজন থেকে কিন্তু বাকি 10 জন কিন্তু ইনফেক্টেড হতে পারে, তার মানে তাকে যত দ্রুত সম্ভব টিউবারকুলোসিস চিকিৎসা দিতে হবে। সো থ্যাংক ইউ, আশা করি আমি যে সেশনটা নিয়েছি আপনারা বুঝতে পেরেছেন, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেনটা করতে পারেন, ঠিক আছে। আর আর আমি আপনাদের টিউবারকুলোসিসের ক্লাসটা আমার হয়তো আরো এক দুইটা নিতে হতে পারে, কারণ হচ্ছে আমি ডিটেলসটা আপনাদের পড়াতে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা সাব্বির কোশ্চেন করলো হোয়াই লো গেট এন ইভিনিং রাইজিং টেম্পারেচার, আসলে কি এটা হচ্ছে কি এক একটা জ্বরের কিছু নেচার আছে, যেমন আপনাদেরকে আমি বলি জ্বরের কিন্তু অনেক ধরনের টাইপ আছে, যেমন হচ্ছে কন্টিনিউশন, তারপর হচ্ছে কোয়াটার্ন টার্টার্ন, অনেকগুলো ব্যাপার আছে, ঠিক আছে। ওইগুলা যখন আপনাদেরকে যখন আপনারা মেডিসিন আপনারা পড়বেন এই জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো এটার নেচারটাই হচ্ছে সাধারণত কিন্তু পেশেন্ট গুলার কজুলোজি যে কি কারণে লো গ্রেড লো ফিভার বা ইভিনিং রাইজ টেম্পারেচার এটার নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, এটার রিয়েল কাজটা এখনো কজটা এখনো পর্যন্ত ইডিওপ্যাথিক, কথা বুঝতে পেরেছেন। তো সাধারণত বলা হচ্ছে যে এই ধরনের অর্গানিজম গুলা যখন মনে করেন যে অনেকে বলে যে যে পেশেন্ট যখন মনে করেন সাধারণত সন্ধ্যার পরে কি হয় সবাই একটু রেস্ট থাকে, রেস্টিং অ্যাক্টিভিটি থাকে, ওই সকল ক্ষেত্রে টেম্পারেচার এই অর্গানিজমটার অ্যাক্টিভেশনটা বেশি হয়, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। এটা আসলে আপনাকে মানে আমি ক্লিয়ারলি অ্যান্সারটা দিতে পারবো না, কারণ এটা এখনো বলতে গেলে ইডিওপ্যাথিক, ঠিক আছে। হ্যাঁ হতে পারে এক্সট্রা পারমানেন্ট হতে পারে, কেন হতে পারে না, ঠিক আছে। আমি এগুলো পড়াবো আপনারা টেনশন নিয়েন না, আমি এগুলো ডিটেলস পড়াবো আপনাদেরকে, ঠিক আছে। জিনিসগুলো ক্লিয়ার করার জন্য আমি ডিটেলস পড়াবো, আমি তো মাত্র শুরু করেছি এবং আপনাদেরকে বললাম যে আমার অনেকগুলা জিনিস টিউবারকুলোসিস বলার আছে, যেমন হচ্ছে আপনার আন্ডার গেজের যেমন ডর সম্বন্ধে বলা আছে দরকার, টিউবারকুলার রেজিমেন্ট আমি একটু বলবো, তার সাথে এমডিআর এক্সডিআর আরো অনেক কিছু বলার আছে রে ভাই, অনেক কিছু আছে, ঠিক আছে। আমি এগুলো আস্তে ধীরে বলবো, আপনারা টেনশন নিয়েন না, ঠিক আছে। আর কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, নাহলে ক্লাসটা শেষ করে দিব। আমি তো মাত্র শুরু করেছি এবং আপনাকে বললাম যে আমার অনেকগুলো জিনিস ডিভাইড করতে পারলাম।
যেমন হচ্ছে আপনার আন্ডার কিছু যেমন দর্শনে বলা আছে দরকার, যেটা রেজুমেটা আমি একটু বলবো, তার সাথে অ্যাম্বিওরেক্স যে আরো অনেক কিছু বলার আছে ভাই, অনেক কিছু আছে ঠিক আছে, আমি এগুলো আসলে বলবো, আপনার টেনশন নিয়ে ঠিক আছে। আচ্ছা, ফর দ্য টিবি প্রিভেনশন আইসোলেশন এর ভ্যালু অবশ্যই হতে পারে, আইসোলেশন তো অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ যদি এখন ওভারক্রাউডেড থাকে, মনে করে একটা পেশেন্টে ফ্যামিলিতে 10 জন মানুষ থাকে কিন্তু তারা থাকে 2টো রুম, তো হতে পারে তাকে যেটা করতে হবে আইসোলেশন বলতে, এটা এরকম না যে কোভিড এর মতো আইসোলেশন করতে হবে, সেটা কন্টাক্ট ট্রেসিং করতে হবে, এরকম কিছু না, তাকে যত দ্রুত সম্ভব তাকে ট্রিটমেন্ট করতে হবে, প্লাস হচ্ছে হতে পারে সে একটা মাস্ক ইউজ করতে পারে, এরকম একটা ব্যাপার আর কি, ঠিক আছে। আর কোন কোশ্চেন, আর কোন কোশ্চেন আছে বাবা? কোশ্চেন না থাকলে শেষ করে দিব। আর কোন কোশ্চেন আছে বাবা? নালে শেষ করে দিচ্ছে। আচ্ছা, কারো মনে কোশ্চেন নাই, আমি শেষ করে দিচ্ছি, তারপরে যদি কোশ্চেন থাকে তোমরা কমেন্ট করো, আর আমার ফেসবুক পেজ আছে, ফেসবুকে তোমরা দরকার পড়লে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের যতটুকু তোমাদের কনফিউশন আছে, আমি আমার ক্লাসটা যখন শেষ হবে আশা করি তোমাদের কনফিউশন সবগুলো আমি দূর করার চেষ্টা করব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই বলে আজকের জন্য বিদায় নিচ্ছি।